এরপরে আপনার কি বলে শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছে? প্রশ্ন হতে পারে, শয়তানকে যদি শিকলবদ্ধ করা হয়ে থাকে তাহলে রমজান মাসে অপরাধ হয় কেমনে? আল্লাহর নবী একটি হাদিসে বর্ণনা করেন যে কিছু মানুষ আছে এরকম যে তাদের কথা হবে আমাদের কথার মতো, তাদের চামড়া হবে আমাদের চামড়ার মতো, তাদের চলাফেরা হবে আমাদের চলাফেরার মতো, তাদের খানাপিনা হবে আমাদের খানাপিনার মতো। ওরা হচ্ছে শয়তানের দোসর। শয়তান একজন না, আদম সন্তান যেমন একটা নয়, শয়তানও একটা নয়। শয়তান আলাল মা, শয়তান সকাল যখন হয় তখন তার সিংহাসন তৈরি করে, মঞ্চ তৈরি করে, তখন পানির উপরে তৈরি করার পর পরামর্শ করে, বৈঠক করে, করার পর বলে যাও আজকের তালিকা হলো এই কাজগুলো করবা। এরপরে শয়তান সর্দার যিনি লিডার, এই পরামর্শ করে, ওয়াজ করে তালিকা দিয়ে ছেড়ে দেন। এরপরে তারা বিভিন্ন জায়গাতে চলে গেল, দিনের শেষে সর্দারের কাছে উপস্থিত হল। হওয়ার পর এক শয়তান এসে বলছেন আমি এই কাজ করেছি, দুষ কিছুই করিসনি, যা মানে পছন্দ হয় নাই। এরপরে আরেকজন এসে বলছে আমি ওটা ওটা করছি না, খুব ভালো হয় নাই। এরপরে আরেকজন এসে বলতেছে যে আমি গেছিলাম এক গ্রামে, ওই গ্রামে যাওয়ার পর ওই বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে এমনভাবে কেজা বাঁধাছি, এমনভাবে ঝগড়া বাঁধিয়েছি যে বউ বাড়ি থেকে বের করে বউকে 100 তালাক দিছে এক ঘন্টার ভিতরে। এখন শয়তান বলবে ঠিক আছে, এইবার তুই খুব ভালো কাজ করেছিস, তাকে পিঠে থাবা মারবে এবং আলিঙ্গন করবে, কোলাকুলি করবে, নাচানাচি করবে, ড্যান্স দিবে, এইভাবে তখন খুব খুশি হয়ে নাচতে থাকবে। তোর বলছে এই কাজটা হলো কাজের মতো কাজ। তাহলে শয়তানের সংখ্যা একটা নয়, শয়তানের সংখ্যা অসংখ্য, অর বংশ বুনিয়াদ আছে। অতএব রমজান মাসে শয়তান বদ্ধ থাকলেও শয়তানের ট্রেনিং কিন্তু শেষ হয়ে যায় নাই। শয়তান শুধু ওর ভিতরে সদস্য তৈরি করেনি, মানবরূপে কিছু শয়তানও তৈরি করে দিচ্ছে যারা ইমানদারকে ইমান হনন করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। ভালো মানুষের কাছে কিন্তু আপনার ভালো মানুষ অজ খুবই কম করে, কারণ যেই মন্দ ওই কাছে যেতে ওয়াজ করা দরকার। তো শয়তান শয়তানের কাছে ওয়াজ করবে না, কার কাছে ওয়াজ করবে? শয়তান দেখবে যে যেখানে বেশি ধর্ম মানে ওইখানেই কাজ করতে হবে, ওকে পথভ্রষ্ট করতে পারলে ওটি হলো আসল কাজ। এখন ওই জায়গাতে রমজান মাসে কোরআন তেলাওয়াত হবে, রমজান মাসে জিকির আজকার হবে, রমজান মাসে আল্লাহর নাম ধ্যান বেশি নেওয়া হবে। এই জন্য না নেওয়ার জন্যই তখন আপনাকে শয়তান বিভিন্ন পরিকল্পনা দিবে, দেওয়ার পর বলবে যে ক্ষুধা লাগাবে, আপনার শরীর অসুস্থ হবে, বিতর্ক হবে, তখন আপনার বন্ধু আসবে এ বলবে রোজা রাখে, রোজা রাখে কী করবে, যারকে ভাত নাই তারা রোজা রাখে কী দরকার, কী বয়স হয়েছে যে রোজা রাখতে হবে? এখন আপনাকে ওয়াজ করতেছেন, তার মানে কি ওই শয়তান এসেছে আপনাকে ওয়াজ করতেছে? তাহলে শয়তান শুধুমাত্র ওদের বংশ থেকে আসে না, মানুষের বংশ থেকেও আসে। তার দলিল কি? মিনাল জিন্নাতে ওয়ান্নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে তুমি শুধু আমার কাছে আশ্রয় চাও না, তোমার জাতির ভিতরে আছে তারও কাছ থেকে আশ্রয় চাও, শুধু তোমার দলের মানুষজনকে দেখে আশ্রয় চেয়েও না, তোমার পূর্বে একটা জাতি ছিল জিন, ওরাও ক্ষতি করে, ওরও কাছ থেকে তুমি আশ্রয় চাও। তাহলে মিনাল জিন্নাতে ওয়ান্নাস, এই জিন এবং নাসের ভিতরে যারা আছে এই দুই জাতির ভিতরেও এর অনিষ্ট থেকে আপনাকে আশ্রয় চাইতে হবে। অতএব এও প্রার্থনা থাকতে হবে, আল্লাহ আমার রমজান মাসে যেন আমি কারো কুমন্ত্রণায় যেন আমার ইবাদতের কোনো ত্রুটি না ঘটে, এটু আপনাকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ।